হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনারা যে যারা নিজেরা নিজেদের বাড়ি করেন, যেমন মিস্ত্রি দেওয়া কাজ করান, আপনারা যখন ওয়ালে বা সিলিংয়ে যখন প্লাস্টার হয়, সেক্ষেত্রে প্লাস্টারে আপনার সিমেন্ট বালি বেশি পরিমাণ যাচ্ছে কিনা, অবশেষ হচ্ছে কিনা, যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি ব্যবহার করছে কিনা, এটা আপনারা যেটা বুঝতে পারেন, ধরতে পারেন, এটার জন্যই আমার এই ভিডিওটা করা। আর যারা ইঞ্জিনিয়ারিং পেশায় নতুন, যারা এই পেশায় নতুন আসছেন বা যারা নতুন লেখাপড়া করছেন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আমরা এখানে দেখব যে 100 স্কোয়ার ফিট প্লাস্টারে বিভিন্ন রেশিওতে এবং বিভিন্ন থিকনেসে কী পরিমাণ সিমেন্ট এবং বালি লাগে। আসুন আমরা দেখি, 100 স্কোয়ার ফিট আমার যদি এরিয়া হয় আর আপনি যদি এরিয়া বের করতে জানেন, সেটা সিলিং অথবা ওয়াল, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই এরিয়ায় আমি যদি থিকনেস একটা নির্ধারণ করে দিই, যে আমি 3 4 ইঞ্চ থিকনেসে প্লাস্টার করব এবং রেশি হবে 1:4, তাহলে আপনি বুঝতে পাবেন যে ওই যে পরিমাণ আপনি এরিয়া, ওই এরিয়ায় কতটুকু সিমেন্ট বালির দরকার এবং মিস্ত্রি কতটুকু ব্যবহার করছে। আপনি যদি করতে পারেন, তাহলে আপনার বিল্ডিংয়ের প্লাস্টার সংক্রান্ত ব্যাপারে সিমেন্ট এবং বালি অনেক খরচ কমাতে পারবেন, ওয়েস্টেজ হবে না। আসুন আমরা দেখি, আমরা দেখছি এখানে থিকনেস, রেশিও, সিমেন্ট এবং বালি। এখানে থিকনেস আছে হচ্ছে, আমরা প্রথমে দেখব 1/2 ইঞ্চি থিকনেস। এটা সাধারণত 8 সিসি সারফেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1/2 ইঞ্চি থিকনেস, রেশিও হচ্ছে 1:4, মানে 1:4, 1 ভাগ সিমেন্ট 4 ভাগ বালি দিয়ে প্লাস্টারটা করতে হবে। এক্ষেত্রে আপনার সিমেন্টের পরিমাণ লাগবে হলো 1 ব্যাগ, আর বালির পরিমাণ লাগবে হলো 5 CFT। আপনার থিকনেস যদি 1/4 হয় এবং রেশিও যদি 1:4 হয়, তাহলে আপনার সিমেন্ট লাগবে 1/2 ব্যাগ এবং বালি লাগবে হলো 2.5 CFT। যদি আপনার প্লাস্টারের থিকনেস যদি 3 4 ইঞ্চ হয়, মানে 0.5 ইঞ্চি হয়, এবং আপনার রেশিও যদি আপনার 1:4-এ, মানে 1:4-এ হয়, তাহলে আপনার সেক্ষেত্রে সিমেন্ট লাগবে 1.5 ব্যাগ আর বালি লাগবে হলো 7.5 CFT। এখন আমরা দেখি, যদি রেশিও যদি 1:6 হয়, মানে 1:6 হয়, তাহলে আমরা এই থিকনেসে কী পরিমাণ বালি এবং সিমেন্ট লাগবে। যদি থিকনেসটা 1/2 ইঞ্চি হয় আর রেশিও তো যদি 1:6 হয়, তাহলে আপনার সিমেন্ট লাগবে হলো 0.714 ব্যাগ এবং বালি লাগবে হলো 5.5 CFT। যদি আপনার থিকনেস 1/4 ইঞ্চ হয় এবং রেশিও যদি 1:6 হয়, তাহলে আপনার সিমেন্ট লাগবে 0.357 ব্যাগ আর বালি লাগবে 2.57 CFT। যদি আপনার থিকনেস, প্লাস্টার থিকনেস 0.5 ইঞ্চি বা 3 4 ইঞ্চ হয় এবং রেশিও যদি আপনার 1:6 হয়, তাহলে আপনার সিমেন্ট লাগবে 1.07 ব্যাগ আর আপনার বালি লাগবে 8 CFT। আপনি যদি এই রেশিওতে এবং এই থিকনেসে, এখানে যে রেশিও এবং থিকনেস বলা আছে, আপনি যদি ওই হিসেবে আপনি যদি প্লাস্টার করেন, তাহলে দেখবেন যে আপনি অনেক উপকৃত হচ্ছে, আপনার ম্যাটেরিয়াল অনেক কম লাগছে। কারণ মিস্ত্রি যখন কাজ করে, তখন তো তারা আসলে 3 4 ইঞ্চ বা 0.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি, এটা আপনার নির্দিষ্ট করে তারা কাজ করে না, তারা কাজ করে মিলানোর অনেক কিছু ইউজ করে। এক্ষেত্রে আপনি যদি তাদেরকে বলে দেন যে আমার এখানে এই এরিয়া আছে, এই এরিয়াতে আমি 0.5 ইঞ্চি রেশিওতে, 0.5 ইঞ্চি থিকনেসে প্লাস্টার করব এবং রেশিও হবে 1:4, সেক্ষেত্রে আপনার 1.5 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 7.5 CFT বালি লাগবে। আপনি যদি তাদেরকে বলে দেন, তাহলে তারা সেভাবে কাজ করবে। আপনি না বলেন, সেক্ষেত্রে হচ্ছে 2 ব্যাগ বা 2.5 ব্যাগ সিমেন্ট তারা হয়তো ব্যবহার করছে, কারণ তারা তো ওইভাবে হিসাব করে না। আর ইঞ্জিনিয়ার যখন কাজ করে, তারা তখন সেখানে নির্ধারণ করে দেয় যে আমার এখানে এরিয়া আছে এতটুকু, আমার রেশি হবে এই, আমার থিকনেস হবে এটা,
এক্ষেত্রে আমার এই পরিমাণ সিমেন্ট এবং বালি ব্যবহার করতে হবে, তোমাকে এই পরিমাণ সিমেন্ট এবং বালির মধ্যে কাজ করে দিতে হবে। তাহলে মিস্ত্রি অবশ্যই এটা ওইভাবে কাজটা করার চেষ্টা করবে, সেক্ষেত্রে আপনার সিমেন্ট এবং বালির ওয়েস্টেজ কম হবে, আপনার বিল্ডিংয়ের খরচও অনেক কম হবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আপনারা এখান থেকে সহজেই সিমেন্ট এবং বালির পরিমাণ বের করতে পারবেন আপনার এরিয়া অনুসারে, এবং সেক্ষেত্রে তারা সঠিকভাবে সিমেন্ট এবং বালি ব্যবহার করছেন সেটা জানতে পারবেন। যদি ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হন তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে আপনার আরও যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে এই ব্যাপারে উপকৃত করবেন, আর তারা যদি উপকৃত হয়, আপনি যদি উপকৃত হন, তাহলে আমার ভিডিওটা বানানো সার্থক। ধন্যবাদ সবাইকে।